আসসালামু আলাইকুম বাংলার গুটিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার মূল বিষয় লন্ডন ব্রিজ ইজ ডাউন মানে রানীর মৃত্যু আমরা অনেকেই ব্রিটিশ রাজপরিবারের সম্পর্কে অজানা তেমনই অজানা একটি তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরছি চলুন দেখা যাক রাজপরিবারের রাজা বা রানী মারা গেলে তা জানানো হয় কোনো বিশেষ সংকেত বার্তার মাধ্যমে সংকেতটি ঠিক করেন রাজ পরিবারের সদস্যরাই বাইরের কারো পক্ষে এই সংকেত জানা সম্ভব হয় না রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন নব্বই তাই তিনি মারা গেলে কি সংকেত ব্যবহার করা হবে তা ঠিক করে ফেলেছেন রাজ পরিবারের সদস্যরা কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাজ ঠিক করা সে সংকেত ফাঁস হয়ে গেছে বলে দাবি করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো লন্ডন ব্রিজ ইজ ডাউন এই সংকেতটি ব্যবহার করা হবে রানীর মৃত্যুর সংবাদ জানানোর জন্য এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রাজপরিবারের নিয়ম অনুসারে রাজাবা রানীর মৃত্যু হলে প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করে ওই সংকেত বার্তা জানাবেন রানীর ব্যক্তিগত সচিব তারপর সব কমনওয়েলথ রাষ্ট্রে খবর যাবে সবশেষে জানানো হবে সংবাদ মাধ্যমকে আসছে মাসে একানব্বই বছরে পা দেবেন রানী এলিজাবেথ এর আগেই ফাঁস হয়ে গেল তার মৃত্যুর সংকেত বার্তা এর ফলে সংকেত হিসেবে লন্ডন ব্রিজ ইজ ডাউন আর ব্যবহার করা হবে কিনা না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই মাঝে আমরা আরেকটি খবরে যাচ্ছি ব্যক্তটিক্স বিলের রানী সই চলুন দেখা যাক বেকটিক্স বিলে সই করলেন রানী এলিজাবেথ এর ফলে বেকটিক্স সংক্রান্ত লিসবন চুক্তির অনুচ্ছেদে পঞ্চাশ পঞ্চাশ সক্রিয় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তেরেসামের সামনে সব পথ খুলে গেল বহুল আলোচিত ওই প্রতীক্ষিত ব্যক্তিত্ব বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট ইউজ অফ কমন্সের স্পিকার বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের বিল রাজকীয় অনুমোদন পেয়েছে বিলটি সোমবার পার্লামেন্টের অনুমোদন পায় এর ফলে প্রধানমন্ত্রী ব্রাসোসকে অভিহিত করতে পারবেন যে ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করছে আমরা আরেকটি খবরে যাচ্ছি ফ্রান্স যাচ্ছেন প্রিন্স প্রিন্স উইলিয়াম কেট ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন শুক্রবার সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিস যাচ্ছেন উইলিয়ামের মা প্রিন্সেস ডায়না এই প্যারিসেই মর্মান্ত গাড়ি দুর্ঘটনায় মারা যায় আর কয়েক মাসের মধ্যে ডায়নার মৃত্যুর বিশ বছর পূর্ণ হতে যাচ্ছে সফরকালে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সেওয়া ওলাদের সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন এছাড়া ব্রিটিশ দূতাবাসে একটি ব্ল্যাক টাই ডিনারেও অংশ নেবেন ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজ এছাড়াও শনিবার ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ব্রিটিশ রাজ দম্পতির ছয় জাতির রাগবি টুর্নামেন্ট ফ্রান্স ও ওয়েলসের মধ্যকার ম্যাচটি উপভোগ করবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله فيه